আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেশ আর বিদেশ, এই পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে এই পেজগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে যাতে আমরা দেশ বিদেশের সৌন্দর্যগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি, যাতে করে দেশের মানুষ বিদেশের সৌন্দর্য এবং বিদেশের মানুষ দেশের সৌন্দর্যগুলো উপভোগ করতে পারে। তো সুপ্রিয় বন্ধুরা, আমি কাতার থেকে এখন আমি অবস্থান করছি কাতারের সর্ববৃহৎ একটি মল, যার নামটাই হচ্ছে মল অফ কাতার। সেটা আমি এখন মল অফ কাতারের ভিতরে প্রবেশ করব। আপনারা আমার সাথেই থাকুন এবং সৌন্দর্যগুলো উপভোগ করতে থাকুন। এটা হচ্ছে মল অফ কাতারের প্রবেশ পথ। আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করব। আপনারা আমাদের সাথেই থাকুন, লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। এটা হচ্ছে পার্কিং, সেটা অনেক বড় পার্কিং। মল অফ কাতারটা অনেক বড়, এই শপিং মলটা অনেক বড়, কাতারের অন্যতম একটা মার্কেট, অন্যতম একটা মল। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রেল স্টেশন। আরও ভিতরে সৌন্দর্য আমরা একদিন আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। সুপ্রিয় বন্ধুরা, আমি এখন মল অফ কাতারের মধ্যে প্রবেশ করেছি। এখন আমি ভিতরে প্রবেশ করছি। আসলে অপরূপ সৌন্দর্যে জড়িয়ে যাক আমাদের প্রাণ। সুপ্রিয় বন্ধুরা, এটা হচ্ছে রেস্টুরেন্ট। আসলে কোভিড-19 কারণে মানুষের সমাগমটা তেমনটা দেখা যাচ্ছে না। তো বন্ধুরা, যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের সাথেই থাকে। সামনে গেলে সুন্দর জলানো অনেক দৃশ্য দেখা যাবে। দেখুন ভাইয়েরা, আসলে মনে লাগার মতনই ভিডিও। দেখুন প্রিয় ভাইয়েরা, খুব সুন্দর একটু দেখা যাবে, স্পটটা খুব সুন্দর। জায়গাটা অসাধারণ এক জায়গা, মল অফ কাতারের ভিতরে দৃশ্য দেখার মতনই দৃশ্য। আসলে এই মহলের ভিতরে শত শত মার্কেট আছে, ছোট বড় সব মিলিয়ে শত শত মার্কেট। ভিতরে সৌন্দর্য অতুলনীয় সৌন্দর্য, চোখ ধাঁধানো সৌন্দর্য। লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমরা দেশ বিদেশের সবাইকে দেখার সুযোগ করে দেন। আসলে খুব সুন্দর ভিডিও, জায়গাটা হচ্ছে চোখ ধাঁধানো,
সুন্দর স্পট আপনারা দেখতে থাকেন এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদেরকে আরও উৎসাহিত করে দিন, যাতে করে আমরা সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে পারি। প্রিয় বন্ধুরা, এই মুহূর্ত থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, দূরত্ব বজায় রাখেন, স্টে সেফ, স্টে হোম, অল দ্য বেস্ট, আসসালামু আলাইকুম।